আসসালামু আলাইকুম এভিয়ন, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে তোমাদেরকে দেখাতে আসলাম কি করে খুব সহজে বেগুন আঁকা যায় তার টিউটোরিয়াল। আশা করি তোমরা পুরো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবে। আমি প্রথমে একটা গোল নিয়ে নিলাম চ্যাপটা করে, তারপর একটু বাঁকা করে দাগ দিয়ে টেনে নিলাম নিচের দিকে। এরপরে একটু বাঁকিয়ে, ভিয়ের মতন বাঁকিয়ে এবার নিচ থেকে একটু টেনে কোনাকুনি করে নিলাম। এভাবে তিনটা ঢেউ দিয়ে নিলাম, মাঝখানের দিকে একটা আর দুই পাশের দিকে দুইটা। এরপরে আমি এক পাশ থেকে টানলাম, এরপরে আমি অন্য পাশ থেকে টেনে নিচের দিকে নিয়ে গেলাম। এরপরে আমি গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ধীরে ধীরে আমি গোল রাউন্ড শেপ করে নিচের দিকে নিয়ে যাচ্ছি। আর তোমরা অবশ্যই একবারে পারবে না, আস্তে আস্তে কয়েকবার ট্রাই করলে পেরে যাবে। এরপরে আমি উপরে সবুজ রং দিয়ে দিচ্ছি এবং নিচে বেগুনি কালারের রং দিয়ে রং করে দেবো। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দাও। এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে তোমাদের ফোনে পেয়ে যাবা। আর ছোটো বন্ধুদের জন্যই এই ভিডিওটি আমি এঁকেছি। কেমন লাগলো তোমরা কমেন্টসে আমাকে জানিয়ে দিবা, আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিয়া আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবো, যাতে আমি আরও এরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। বেগুনের কালারটা করে টিস্যু দিয়ে একটু মুছে দিচ্ছি। এরপর হালকা হলুদ কালার উপরে দিয়ে দিলাম, তারপরে পেন্সিল দিয়ে চারদিক থেকে একটু দাগ দিয়ে নিলাম, নিয়ে নিলাম। হয়ে গেল আমার নেগা আঁকা, বেগুন আঁকা।